আচ্ছা, তো এর আগের দিন আমি ডেজার্টের ভেতরে ঘুরতে ঘুরতে অনেক দূর, ও ওয়েট, এটা কি এখানে? হ্যালো, এখানে অনেক বড় একটা সিঁড়ি। ও ভাই, এটা কি আকাশে চলে যাওয়া সেই সিঁড়ি নাকি? দেখে তো এরকম কিছুই মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমার ম্যাপ অনুযায়ী তোমার এখানে আসার কথা ছিল। এই হোয়াট, আসতে আসতে এখানে রাত হয়ে গেছে। ওয়েট ওয়েট, এটা এখানে, এটা কিসের ম্যাপ? এক মিনিট, ওইটাকে ওইখানে। হ্যালো, ও এর নাম কি? ওয়েট ওয়েট ওয়েট, এইটাকে হোয়াট, গায়েব কেমনে হয়ে গেল? ওয়েট, গায়েব কেমনে হয়ে গেল ওইটাকে? চলো চলো ভেতরে চলো, তাড়াতাড়ি যে দেখতে হবে ওইটাকে, তাড়াতাড়ি ওপরে চলো। এই এখানেই তো ছিল, গায়েব গায়েব হয়ে কোথায় চলে গেল? আমার মোটেও কিছু সুবিধার মনে হইতেছে না, এই জন্য সে তাসিন্দা পাইরেট আমাদেরকে এরকম জায়গায় পাঠাইছে। ভাই আমার, ওয়েট, ও একে, এ কাকু তুমি কে? ভাই আমার, আমার মারতে, ভাগো ভাগো ভাগো। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, দেখো দেখো, একটা একটার সাথে ফাইট করে পারা যায় না, কতগুলা চলে আসতে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আরে ভাই, আরে ভাই, আরে এরা কাহিনী কি? হোয়াট হোয়াট, ওয়েট, এরা আবার ভালো হয়ে গেল কেমনে? আমার এখানে ভাই কিছু সুবিধার মনে হইতেছে না। ওকে ওকে, দাঁড়া। ও এটা কি রকেট নাকি রে ভাই? ওয়েট, এই ভাই এটা রকেট নাকি? আমরা কি চাঁদে যাবো নাকি? ও ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রকেট টকেট দেখে টাইম ওয়েস্ট করা যাবে না, আমাদের খুঁজা বের করতে হবে ওইখানে এটা কে দাঁড়াইছিল। মানে লাইটনিং হইলো আর গায়েব হয়ে গেল ভাই। লাইটনিং মানে ওটা দেখে তো খুবই পাওয়ারফুল মনে হইলো। এখন দাঁড়াও দেখি কি করা যায়। এখন আমাদের মেবি ওই পাশে যাইতে হবে, রকেটের ওই পাশে যাইতে হবে মেবি। আচ্ছা এখন এখান থেকে আমাদের বের হইতে হবে, এইদিকে তো অনেক কিছু। ও ভাই, এখানে কত যে এরকম সিক্রেট রুম থাকবে তার কিছু না। সেই ক্যাসেল থেকে বের হয়ে এখানে তো কিছু খুঁজা পেলাম না। আমাদের মূলত সেই কাকুরে খুঁজে বের করতে হবে, যেই আঙ্কেল, যে আঙ্কেল গায়েব হয়ে গেল প্রথমে, আঙ্কেলটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে তো অনেক কিছু আছে, একটা ভিলেজের, এইটা কি আইসেট? এই এক মিনিট, একটু আগে দেখলাম না আমরা সেই আঙ্কেল তো এখানেও রয়েছে। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও এবার আমাদের ফেস দেখা ট্রাই। ওকেই, আমাদের দিকে তাকাইছে, দাঁড়াও দাঁড়াও, আমাদের আমাদের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে। ওয়েট, আবার আবার গায়েব হয়ে গেছে। ওয়েট, ভেতরে চলো ভেতরে চলো ভেতরে চলো, এর ভেতরে চলো, এর ভেতরে চলো। আরে পুরাটা একদম আইসের একটা ক্যাসেল, পুরো ক্যাসেল, মানে আর কি এটা ক্যাসেল বলবো না কি বলবো জানি না, বাট পুরোটাই আইসের। এখানে এন্ডার চেস্ট রেখা দিছে, এন্ডার চেস্ট কিসের জানি না, বাট দাঁড়াও এখান থেকে বের হবো কেমনে? এখানে দাঁড়াও, আরে মিয়া ভাঙবো কেমনে এটা এখন আমি? দাঁড়াও দাঁড়াও, এখান থেকে বের হইতে হবে আমার, বের হওয়ার কোনো উপায়, আরে আরে বের হওয়ার কোনো রাস্তা নাই, যেমনি ঢুকছে অমনি বের হইতে হবে নাকি? আমি কিছু বুঝতেছি না। হাউ ডেয়ার ইউ, এই ভাই আমাদেরকে আমাদেরকে ধমকি দিচ্ছে নাকি? ওয়েট 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 ওয়েট, আমরা চ্যাট করে কথা বলতে পারি এর সাথে? ভাই এখানে আসছি, আমাদের জিজ্ঞাসা করতেছে এত সাহস কীভাবে পাইলাম আমরা এখানে কেমনে আসছি? ও ভাই ও ভাই, এক কাজ করি দাঁড়াও, আমরা বলতে পারি আমরা কিং, এটা বইলা দেখি। ভাই আমাদের ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, মাইরা ফেলবে, আমি এই ওয়ার্ল্ডের কিং। দাঁড়াও দেখি, আমি বলছি ওরে আমি ওয়ার্ল্ডের কিং, দেখি বাট শুনে কি না। আমি মিয়া শক্তি নাই এখন, নর্মাল হয়ে গেছি, এর জন্য মিয়া সবাই আমারে ধুয়া দিচ্ছে, ধরা কি বলবো আর। আচ্ছা দাঁড়াও দেখি, কথা বইলা দেখি একটু কিছু করতে পারি কিনা। এই জায়গাটা পুরো আজব দেখছো, এখানে কত কিছু আছে এখানে, তারপরে যে পরিমাণে মনস্টার, ভাই মনস্টারের সাথে ফাইট করতে তো অবস্থা খারাপ হয়ে যাইতেছিল আমাদের। এখন সে দাঁড়াও, এক কাজ করি আমরা এইদিকে যে দেখে ওনারে খুঁজা বের করে, কী বলতেছে, মিট মি অ্যাট দ্য পিরামিড টু প্রুভ ইয়োরসেলফ। আচ্ছা তো আমাদেরকে বলতেছে যে আমাদের পিরামিডের ভেতরে যাইয়া ওনার সাথে দেখা করতে হবে, আর তারপর ওনার কাছে প্রুফ করতে হবে যে আমরা এই কিং সেইটা। তো যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আগে দেখি ওনার, এই তো পিরামিডের, তো পিরামিড তো পেয়ে গেছি। ওয়েট, আচ্ছা পিরামিড তো খুঁজা পেয়ে গেছি, এখন পিরামিডের ভেতরে ঢুকতে। ও লাইটনিং শুরু, লাইটনিং শুরু, আমার কিছু সুবিধার মনে হচ্ছে না এখানে যেহেতু এত বেশি লাইট। এই তো চলে আসছে চলে আসছে। ওয়েট ওয়েট, এর সাথে আমাদের এখন একটু কথা বলতে হবে। ওকে ওকে, নামছে নিচে, আরে আরে স্লো স্লো নামতেছে। ওকে ওকেই, তো আমাদের সাহস করে সামনে যেয়ে ওনার সাথে কথা বলতে হবে, কারণ ওকে দেখে তো মনে হচ্ছে খুবই পাওয়ারফুল, হিরো ব্র্যান্ডের মতো লাইটনিং করে ভাই। ওকে ভাই, সাহস করে সামনে চলো, হাতে ক্লায়েন্টের পাশে। ও ভাই ও ভাই, দেখো দেখো কেমনে লাইটনিং করতেছে। ওই কে তুমি, এখানে কি চাও? আমি হইতেছি মূলত ওয়ার্ল্ডের কিং, বাট আমি মূলত এখানে আসছি দুইটা কারণে। প্রথমত আমার শক্তি খুঁজে বের, আমার শক্তি হারাই গেছে, তো আমি আমার শক্তি ফিরে পাওয়ার উপায় খুঁজতেছি। আর দ্বিতীয়ত এখানে কিছু গুপ্তধন আছে, সেগুলো আমার নিয়ে যে একজনকে দিতে হবে, সেই কারণে আমি মূলত এখানে আসছি। হ্যাঁ মজা নাও তুমি আমার সাথে, এখানে যারা আসে সবাই নিজেকে কিং বলে দাবি করে, সবাই আসে পাওয়ারের লোভে, বাট যারা আসে তাদের মধ্যে কেউই এখনো ব্যাক যাইতে পারে নাই। তুমি যদি আসলেই সেই নেক্সট কিং হয়ে থাকো, প্রুভ ইট, ইউ আর দ্য রিয়েল কিং। ও ভাই আবার আবার কোথায় চলে গেল? হ্যালো, লাইটনিং করতেছে আবার। ও ভাই গায়েব হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আচ্ছা তো এখন আমাদের বললো যে প্রমাণ দেখ, প্রমাণ করে দেখাইতে হবে। ওরে ভাই এইটা আমি কোথায় চলে আসলাম? আরে আরে এগুলা কি, এগুলা কি বসে, এগুলা সব মমি। হোয়াট, ও ভাই ও ভাই,
এবার আমি শেষ, এবার আমি শেষ। দেখো একবার, পুরো একটা গ্রুপ, পুরো একটা গ্রুপ পড়ছে পেছনে। কোনটা আছে কোনটারে মারবা, কোনটা আছে কোনটারে মারবো। ওকেই, আরে আরে এতগুলো নিয়ে মারবো কেমনে ভাই? একবার জাস্ট একবার দেখো, একটা দুইটা না, একটা দুইটা না, কতগুলো পেছনে পড়ছে। ও ভাই, ও ভাই, সাবধানে 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 সাবধানে, এদেরকে মারতে হবে। ওইট ওইট ওইট, আগে দৌড়াও, আগে এখান থেকে দৌড়াও। এতগুলারে কেমনে মারবো জাস্ট একবার সিরিয়াসলি ভাই। বা দেখো সে মমি পিচ্ছি, মমি যত মানে যতগুলো এখানে মমি ছিল সবগুলো এখানে উঠা উঠা আমার পেছনে লাগছে। এই জন্যে বলছিলাম আমার টেস্ট করবে, মানে আর কি আমার রাজা আসল রাজা কিনা তার ট্রেনিং নেওয়ার জন্য। এসব কি মরা জম্বি টম্বি, মানে আর কি জম্বি মরা মমি কি জানি না ভাই, খুবই মোটেও সুবিধার মনে হচ্ছে না। এগুলো এখন এগুলো আমি মারবো কেমনি? এতগুলো একটা দুইটা হলে মারা যায়, তারাও তারা এমনি বের হয়ে যায়, আগে একটু দূরে চলে যায়, তারপরে দেখতেছি ওকে এবার আসো এবার আসো এবার আসো। একটা দুইটা না ভাই, এখানে একটা দুইটা না, পুরো গ্রুপ পুরো গ্রুপ। জম্বি হলে হইতো, তোমার এগুলানটা কেমনে মারবো? ওইটা 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 এখান থেকে বেরো এনতে বেরো। ওকে ওকে, একবার জাস্ট দেখো পুরা। ও ভাই, ও ভাই, জাস্ট একবার গ্রুপটারে দেখো, জাস্ট একবার গ্রুপটা দেখো। বেরাও বেরাও, ওইভাবে মারা সম্ভব না ওরে, অন্য উপায় অন্য উপায়, দাঁড়াও। এক এক করে মারতে হবে, পিচ্চুগুলানটাকে মারি, পিচ্চুগুলা সবথেকে বেশি প্রবলেম করবে। দাঁড়াও দাঁড়াও, এখানে ব্লক থাকলে ভালো হতো, ব্লক প্লেস করে পুরো উঠতে, বাট আমার কাছে কোনো ব্লক নাই। আর ব্লক নিতে নিতে এরাই আমাদেরকে মাইরা দিবে। ও ভাই, ও ভাই, ও ভাই, দাঁড়াও। পারবো এদেরকে মারতে পারবো, কোনো প্রবলেম নাই। ও বুঝতে পারছি কেমন এদের মারতে হবে, এদের মারা এতটাও কঠিন কোনো কাজ না। দেখো একদম পুরা সিরিয়ালে ধরে মারবো। তোমরা কিংয়ের সাথে পাঙ্গা নিতে আসছো তাই না? মানে সাহস তো কম না, কিংরে মারবা তাই তো? কিংরে মারবা, কিংরে মারবা, কিংরে মারবা। আও আও, কে আসবো আসো, কে আসবো আসো, একদম পুরা পুরা গ্রুপ ধরে মাইরা দিব, পুরো গ্রুপ ধরে মাইরা দিব, গ্রুপ ধরে মাইরা দিবা। হ্যাঁ আসো, আর তুমি একা বাইচে আসো শেষমেশ। হ্যাঁ তোমার সব চাঙ্গু পাঙ্গুদের মেরে দিচ্ছি, তুমি একা বাইচা কি করবা? আমারে মারা অত ইজি না, হাসতে আমারে মারার জন্য কারা এরা ভাই? আমার মতে ঘরগুলার ভিতরে কি আছে দেখা দরকার। এই ঘর তো পুরো ফাঁকা, এখানে আর একটা ঘর আছে, এই ঘর দুইটার ভিতরে কি আছে আমার একটু দেখা দরকার। কারণ ও এক মিনিট, এটা কি? এটা একটা ধনুক মনে হইতেছে। ও এনচ্যান্টেড, যাই হোক এটা আমি পিক করে নিলাম, এবার কি হবে? আচ্ছা ওইখান থেকে আমি বের হয়ে গেছি, চলো সেই আমাদেরকে যে বললো প্রমাণ করতে সে আঙ্কেল কোথায় গেল? এই এক মিনিট, ওইটা কি? ওয়েট, উইদার? আরে রেড কালারের উইদার, হোয়াট রেড উইদার? ও ভাই, ও ও ও, সেই মারো ওরে, ধরে মারো। তো রেড কালার উইদার ফার্স্ট টাইম দেখলাম আমি, হোয়াট? দাঁড়াও দাঁড়াও, সিরিয়াসলি রেড কালারের উইদার? দাঁড়াও দাঁড়াও, ওরকম মারা ট্রাই করি, আমরা ওরা মারা ট্রাই করি। রেড কালারের উইদার কোথা থেকে আসলো? হোয়াট, সিরিয়াসলি? দাঁড়াও, ওরে মারা মাইরা নেই, ওরা কি মাইরা নেই? উইদার টুইদার কিংয়ের কাছে সব উইদার মারা কিছুই না, একদম মাইরা হালাই দিছি। দাও কিংয়ের সাথে আসতে উইদার ফাইট করতে হয়, এটা কোনো কথা? নাইস, you successfully cleared all the stages, ekhon tumi last stage e ascho, and now you have to defeat me and claim your powers. Okay to ekhon hoyteche onara amader haraite hobe, ere jodi amra haraite pari tahole lightning shuru, lightning shuru. Oh abar gayeb hoye geche, kemne marbo ore ami bhai? Gayeb keno hoye jay bhai, etai to sobtheke boro problem, gayeb kemne hoye jay? Oh bhai, are 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 are, hoyteche ki eta? Oh bhai, hoyteche ki? আরে এবার আমি এখানে কোথায় চলে আসলাম? এবার পিরামিডের সামনে। আরে আবার কোথায় চলে আসলাম? এক একবার এক এক জায়গায় কেমনে চলে আসতেছি আমি? ওয়েট, ও ভাই এইটা কেমন ক্যাসেল? ওয়াও ক্যাসেলটা ভালো ছিল। ওয়েট, আমি এটা কোথায় চলে আসলাম? আরে আরে এটা কোথায় চলে আসলাম? ওয়েট, আমার মনে হচ্ছে ক্যাসেলের ভেতর ভাই, আমার টেলিপোর্ট করতেছে। ওয়েট, নিচে যাই নিচে যাই, এখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে? আরে না, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, এখান থেকে আমার বের হইতে হবে যেভাবে হোক। আরে বের হবো কেমনে আমি? আচ্ছা এখান থেকে মেবি এটা বের হওয়ার রাস্তা, বাট এটা আমি খুলবো। আর এখানে প্রেশার প্লেট ভাই, প্রেশার প্লেট দেখলে ভয় লাগে, আর পুরো জায়গা ডায়মন্ডের। ওকে ওকে ওকে, নিচে কেউ আসে মনে হইতেছে, নিচে কেউ আসে মনে হইতেছে, আর এটাই তো সেই। ও ভাই, ও ভাই, বের আসতেছে নিচে, বের হইতেছে মনে হইতেছে নিচে থেকে। ওয়েট ওয়েট, ও ও ও, নিচেই নিচেই ছিল ভাই। এবারে এরে মারবো কেমনে? দাঁড়াও দাঁড়াও, খুব সাবধানে খুব সাবধানে, ট্রাইডেন্ট, এত ট্রাইডেন্ট কেমনে পাই? দাঁড়া, ওয়েট ওয়েট, এটার কোনো উপায় বের করতে হবে মারার জন্য। ওয়েট, আরে আবার আবার গায়েব হয়ে গেছে। ও ভাই, ও ভাই, এরে মারা আবার? এটা কোথায় চলে আসলাম? লাভার ভেতরে, এইবার কোথায় চলে আসলাম? ও ভাই, এটা কি? এখান থেকে মেবি এখানে সামনে আর একটা তোমার, আমি কিছু বুঝতেছি না, এখানে জায়গাগুলো পুরাই আজব, বুঝছো? পুরো আজব আজব জায়গা। এবার আমি কি আকাশের মধ্যে? আরে এটা স্কাই ব্লক নাকি? আয় হায়,
ট্রাইডেন্ট মারতেছে কিন্তু ওরা আমি দেখতেই পারতেছি না, কি ভাই গায়েব হয়ে গেল নাকি? কিন্তু এখান থেকে আমি যাবো কেমনে ওখানে? এই তো এই তো দেখতে পাচ্ছি, আরে তো আকাশে উঠতে পারে, আয় হাই এ তো উঠতেও পারে, এ তো উঠতে পারে আগে থেকে, কিন্তু এখান থেকে নামলেই মরবো। এখান থেকে কোনো একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, আমরা একদম মাথায় চলে আসছি ভাই, এটা কি আজব একটা জায়গা রে ভাই, খুবই দাঁড়াও দাঁড়াও কোনো একটা উপায় বের করতে হবে, গায়েব হয়ে গেছে আবার। আচ্ছা এই ডেজার্টের ভিতরে এরকম বড় বড় রকেট, এটা এখান থেকে কি অন্য কোনো প্ল্যানেটে যাওয়ার কোনো উপায় আছে নাকি? আমার আবার টেলিপোর্ট করবে মনে হচ্ছে, আমি কিছু বুঝতেছি না, এরে মারা কোনো দিনও সম্ভব না। আমাদের মাথা ঠান্ডা করতে হবে, কোনো একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আরে উইচ আমারে কি শিখাইছিল মনে করো, সূর্য মাথা ঠান্ডা করো, উইচ আমার একটা জিনিস বেশি সব থেকে বেশি শিখাইছে যে ফাইট করার সময় মাথা ঠান্ডা করে ফাইট করতে হবে, আমার ট্রেনিং দিয়েছিলো অনেক সুন্দর কইরা। সো ওকেই, তাকে আমাদের দেখতে হবে ও কী করে। হোয়াট, এটা আবার আমি কোথায় চলে আসলাম? আরে আরে আমরা তো পুরো আমাদের পুরো আকাশের উপরে, এটা মনে হচ্ছে স্পেসে চলে আসছি আমরা, আমি কিছু বুঝতেছি না, এটা কোন জায়গায় দেখো, আশেপাশে কিচ্ছু না, এন্ডে কিনা জানি না। এই তো এখানে তো দাঁড়ায় আছে ও, আবার ট্রাইডেন্ট চাইলা মারতেছে, ট্রাইডেন্ট ওয়েট, আমাদের এবার কোনো উপায় বের করতে হবে, এবারে মারার কোনো উপায় বের করতে হবে, দাঁড়াও দাঁড়াও, এবার আমাদের কোনো প্ল্যান করতে হবে। আরে আরে এই তো এই তো উঠতেও পারে, দেখো এই তো নিচে নিচে পড়ে না, এটা ওর কোনো প্ল্যান, পেছন দিক থেকে আবার চলে আসবে, পেছন দিক থেকে চলে আসবে আবার, এই তো চলে আসছে, আমি জানতাম আবার যে কোনো কোনো না কোনো দিক থেকে তো আসবেই, আমি জানতাম ও কোনো না কোনো দিক থেকে তো আসবেই। ও ওরে নিচে কি পাঠাবো, আবার চলে আসবে, মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো, উইচ আমাদেরকে শিখাইছিল মাথা ঠান্ডা করে ফাইট করার জন্য। ওকেই মাথা ঠান্ডা করো, আর একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেভাবে হোক আমাদের আমাদের শক্তি ফেরত পাইতে হবে, শক্তি ফেরত পেলে আমরা অনেক কিছু। ও ওকে ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও আগে দেখি ও পরে কি, ওই ওরে দৌড়াইতে ধর মতো, এইবার জাস্ট ওর একটু দূরে, ও কখন থামে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে 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 ওকে, এটা ভালো ছিল, ফালাই দিছি, ও আবার চলে আসবে ওপর থেকে, ওরে ফালাই লাভ কি। ও ভাই এটা কোন জায়গা, ওয়া এটা, আরে ভাই আবার এটা কোথায় চলে আসলাম আমি, এক একবার এইভাবে টেলিপোর্ট কেমনে হইতেছি আমি, দেখো আবার টেলিপোর্ট, আরে 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 এবার তো পুরা, আরে দেখো একই জায়গায় বারবার, আরে আরে ভাই আবার আবার কোথায় কোথায় চলে যাইতেছে আমি কিছু বুঝতে পারতেছি না, হইতেছে কি আমার সাথে, এটা রেইনবো, হোয়াট কত কিছু আছে ওয়ার্ল্ডের ভেতরে। ও ওকে ওকে, এটা কোথায় চলে আসলাম, এটা আবার কি জিনিস, আমার টেলিপোর্ট করতেছে কেন এমনি আমি বুঝতেছি না। আরে 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 এ ভাই তো সত্যি গ্রেভিয়ার্ডে চলে আসছি, হোয়াট এবার আমরা গ্রেভিয়ার্ডে চলে আসছি মনে হচ্ছে, এটা গ্রেভিয়ার্ড মানে কবরস্থান। ও ভাই এখানে জম্বি দাঁড়াইছিল বেশ কয়েকটা, ও এটা কোন জায়গা, আমি এখন কোথায় চলে আসলাম, পুরো ফাঁকা ডেজার্ট, দেখো এখানে কিচ্ছু না, এর এখানে চলে আসছি এবার আমি, কেমনে কোথায় যে টেলিপোর্ট করতেছে ভাই, এর কেমনে মারবো। ওকে এবার আমরা এখানে, এবার আমরা এখানে চলে আসছি ক্যাসেলের ভেতরে, ওয়েট এত মাথা গরম করলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা করে ওরা আমাদের হারাইতে হবে, উইচ আমাদেরকে যেটা বলছিল সেইটা। এই তো আমি ওকে দেখতে পারছি, এই তো এখানে 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 এখানে, ওয়েট ওয়েট ওয়েট, ট্রাইডেন্ট 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 চালা মারতেছে, বাট ট্রাইডেন্ট ভাই ট্রাইডেন্ট আমার কাছে ব্যাক কেমনে চলে যায়। ও ও পারফেক্ট ছিল, এটা পারফেক্ট ছিল, পারছি পারছি। ওকে ওকে দাঁড়াও, মাথাটা আবার গায়েব হয়ে যায় ভাই, এরে কেমনে মারবা বলো, মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা। ওকেই বাইচা গেছি, মরি নাই, কপাল ভালো ছিল। উইচের শব্দ শোনা যেতেছে, ওয়েট উইচ, ভালো উইচ না খারাপ উইচ জানি না, বাট আমার ওয়েট ওয়েট, এই তো এই তো দেখতে পাচ্ছ, ও কাজ করে নাই, পারফেক্ট কাজ করে নাই, কাজ করে নাই, দাঁড়াও দাঁড়াও আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর আগের বার আমি কিং হয়েছিলাম ইভিল ডিসে মারার পর, সো ওরে মারার সময় আমি কিং হয়ে গেছিলাম, ওই কিংয়ের শর্ট নেওয়ার পরে না কীভাবে জানি, বাট এখন তো আমাদের পাওয়ার ব্যাক পাইতে হবে, দাঁড়াও মাথা ঠান্ডা করো, উইরা উইরা যাইতেছে উইরা যাইতেছে উইরা যাইতেছে। ওকে 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 ওকে, দাঁড়াও ও ট্রাইডেন্ট দেখো আমার উপর, এক মিনিট, এতক্ষণ ও ট্রাইডেন্টের ট্রাইডেন্ট যখন চালা মারতেছিল কাজ করতেছিল, বাট এখন দেখো ট্রাইডেন্ট মারলে আমাদের কিছু হইতেছে না, মেবি আমার মেবি কাজ করতেছে, আমার পাওয়ার মেবি কাজ করতেছে আগের মতো আবার। ওয়েট ওয়েট কোথায় চলে গেল, এখানে র্যাভেজার কোথা থেকে আসলে, এবার কি আমার র্যাভেজারে মারতে হবে নাকি, র্যাভেজার মারতে হবে, দাঁড়াও র্যাভেজার মারতে হবে আমার, দাঁড়াও ভয় পাই না ভয় পাই না, তুমি কিংরে কিচ্ছু করতে পারবা না, তুমি যত বড় র্যাভেজার হও না কেন কিংরে কিছু করতে পারবা না। ওয়েট ও ওয়েট, হিট করার পরে কি আগুন কেমনে ধরে গেল, আমাদের পাওয়ার মেবি আমরা আস্তে আস্তে ব্যাক পাইতেছি। ও মইরাই গেছে, হোয়াট ও ট্রাইডেন্ট, ওয়েট এদিক থেকে ট্রাইডেন্ট আসো কোথায় চলে গেল, ওয়েট এই তো তো পাইছি, ওরে খুঁজা পাইছি, ওয়েট একটু ট্রিক ইউজ করতে হবে আমাদের এখানে, এই তো দাঁড়াও, ও লাগছিল লাগছিল, উইচ উইচ ভালো কি, দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা একটা কাজ করি, ওরে আমি আর একবার পাইছি, বাট আমি শর্ট দিয়ে মেবি কাজ হবে না, কারণ শর্ট দিয়ে ওরে মারা সম্ভব না, কিংয়ের যেহেতু পাওয়ার বেশি, মেবি পাওয়ার আমি আস্তে আস্তে ব্যাক পাইতেছি, সো এক কাজ করি
আরে আমি হাত দিয়ে মারবো ওই ওকে যা আছে আছে জীবনে এই দেখো এই দেখো ও কত বেশি ড্যামেজ দিচ্ছে একবার দেখো জাস্ট একবার দেখো মারো ওরে ও ও ও হইতেছে কি হোয়াট ওরে আমি জাস্ট একবারে আমি হাত দিয়ে হিট করছি হাত দিয়ে হিট করার সাথে সাথে ওর পর লাইটনিং পয়েরও গায়েব হয়ে গেছে ওরে কি আমরা ডিফেক্ট করতে পারছি আমি বুঝতেছি না কিছু ওই ওই এখানে লাইটনিং হইতেছে আমার ওই দেখো ওখানে রয়েছে ওপরেই ওরে আমরা দেখতে পারতেছি মেবি only real king এর কাছে সেই স্পিরিট টা আছে যে স্পিরিট দিয়ে আমাকে ডিফিট করতে পারবে congratulations my king you successfully defeated me from now you're my king তো কিং মরে যাওয়ার আগে আমাকে একটা পাওয়ার দিয়ে গিয়েছিল যেটা দিয়ে আমি এক হেলথেও লাস্ট পর্যন্ত বেঁচে থাকতে পারবো so that I can protect his universe but you have proven that you are the real king so I will give you your previous power back এই এটা আমি কোথায় চলে আসলাম ওয়েট লাইটিং এই এই এক মিনিট এখন এখানে লাইটিং লাইটিং হচ্ছে এখানে আবার ও চলে আসছে আবার ও and everything here is yours so এই যে সামনে একটা জিনিস দেখতে পারতেছেন এটা হইতেছে সেই পাওয়ার সোর্স যেটা দিয়ে আপনি আপনার পাওয়ার ফিরে পাবেন ও এটা হইতেছে তাহলে আমাদের সেই শক্তির উৎস ওকে আচ্ছা আচ্ছা তো এখন আমাদের এখান থেকে শক্তি নিতে হবে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি সো এই পাওয়ার সোর্সের ভিতরে যান দেন আমি আমার কাজ করে দিব এখন তুমি আমারে বলতেছো সে ভিতরে যাওয়ার জন্য তো তোমার কথা অনুযায়ী এখন আমি যাব এর ভিতরে ওকে এর ভিতরে যেতে যে ওকে চলে আসছি ভিতরে আমাদের গায়ে অলরেডি আগুন লেগে গেছে ও ও আমার পর আমি ব্যাক পেয়ে গেছি আবার ওকে ওকে আমাদের পর আমি এবার ব্যাক পেয়ে গেছি সো আপনি আপনার পাওয়ার পেয়ে গেছেন আপনি যদি রিয়েল কিং না হইতেন তাহলে আপনি পাওয়ার কন্ট্রোল করতে পারতেন না সাথে সাথে ইনস্ট্যান্ট ডেড হয়ে যেতেন সো ইটস প্রুফ দ্যাট ইউ আর দ্য রিয়েল কিং নাও ফলো মি সো মাই কিং আপনি আমার কাছ থেকে যে পাওয়ারগুলো পাইছেন এটা কিন্তু ওনলি 50% তো আগের কিং তার পাওয়ারগুলো মরার আগে অনেক সিকিউর করে রাখছিল তো 50% আমার কাছে দিয়ে গেছে অ্যান্ড বাকি পাওয়ার যে কই আছে সেটা আমি নিজেও জানি না তো সেই পাওয়ার পাওয়ার জন্য আমাদের ক্লু খুঁজে বের করতে হবে অ্যান্ড আই উইল হেল্প ইউ টু ফাইন্ড দ্যাট ক্লু তো আপনি এখন নর্মাল হিউম্যান বিইং এবং কিং দুইভাবেই থাকতে পারবেন বাট মাই রেসপন্সিবিলিটি ইজ নাও ওভার আপনার সাথে ফাইট করে আমার অনেক পাওয়ার লস হয়েছে সো আই হ্যাভ টু রিজেনারেট মাই সেলফ ইটস আ সায়োনারা ও ও চইলা গেছে ওকে তো আমরা আমাদের পাওয়ার ব্যাক পেয়ে গেছি এখন এখান থেকে এখানে তো যা আছে সবই আমাদের মানে এটা আমাদেরই রাজ্য যেহেতু আমাদের সে তাসিন্দা পায়রের ডাকু যেহেতু আমাদের এই জায়গায় ইনফরমেশন দিছিল ওরা আমরা কিছু গোল্ড আর কিছু ডায়মন্ড দিয়ে দিব না আর এখন আমার আমাদের রাজ্যে ফিরে যাইতে হবে এখানে সফি রয়েছে ওকে তো আমি তো চাইলে আবার কিং এর থেকে নর্মাল সূর্য হয়ে যাইতে পারবো তার একটু ট্রাই করে দেখি ও আমি আবার সূর্য হয়ে গেছি ওয়েট 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 আমি আবার আমার আবার আমার স্কিন ব্যাক চলে আসছে ওয়াও আমি চাইলে এখন কিং হইতে পারবো আমার আগে নর্মালিও হয়ে যাইতে পারবো সো কিং এখন হওয়ার দরকার এখন নর্মালি থাকি কারণ কিং যখন প্রয়োজন হবে যখন কিং এর পাওয়ার ইউজ করতে হবে তখন আমি চাইলে কিং এ ট্রান্সফার হয়ে যাবো আর এমনের সময় আমি মানে আর কি নর্মালভাবেই থাকবো ওকে তো চলো এখন আমাদের বাসায় চলে যাইতে হবে সফি আমাদের জন্য ওয়েট করতেছে